হোমেতম কখন উঠতে কইছে এখন ওটার খোঁজ নেই হ্যাঁ এতো রুটি বানানো হয়ে গেল কখন কারণে তুই চিনি নিয়ে আসো গোশ নিয়ে আসো হালাতু পাইলে তারপরে গোশ আনবো খোঁজ আছে নাকি এ কই হোমেতম উঠে আসো আর কোন আইকেল গিয়া আছে নাকি হ্যাঁ কোন দরজা আই খুলিনি ঘরের তাও উঠে কখন উঠতে হবে নাকি নামাজ কালাম পড়ার খোঁজ নাই যে রুটি তো নাই আছে আর গাবলা গাবলে রুটি বলা শুরু করে দিয়েছে বড়টাও তো হয়েছে এই সারাদিন কলকাই টান মারে আর যাই তার সময় এসে ঘুমায় আমাদের রুটি বানাবে না বেয়াদব হুজুর আপনার কিন্তু কাজটা একদম করা ঠিক হইল না আমার যদি ঠিক না হয় বে ঠিকই হয়ে আছে যা পারলি করবা করে আমি গেছি বাজারে বাড়ি কি হচ্ছে আমি তার কেমনি জানি এই যে ফোন আছে ফোন তো করিনি আমার বর হালা রুটি দেখছে তারই ফেরত আমি চিনি কিনি যাইনি আমি তোমার খুঁজি আমার বউ হালা মারুক নাই রুটি মারুক তা না হলে বেলন দিয়ে কাটা বলুক
সবে কতরের দিন আসলি, সবে বরাতের দিন আসলি, আমরা গোস্ত কিনে খাই।
অন্য দিনে তো রুটি খাওয়া কর হ্যাঁ ওই দিন বাদে খাওয়া যায় না সবে কত রাত কি হ্যাঁ নামাজ কালাম পড়া আল্লাহর কাছে ফরিয়াদ করা কোন হাদিসে ভাই আছে তুমি যে সবে বরাতের দিনে আসলে হালাল রুটি কাটি হবে গোশত কিনতে হবে আবাই শুনে সবে বরাতে হালাল রুটি খাওয়া যাবে না আবার হালাল রুটি খাওয়া যায় জায়েজ নেই তা কিন্তু না আপনি এই দিন মধ্যে একদিন খান আপনার গালে 32 কেন দাঁত চক চক করছে আর আপনি সুস্থ মানুষ আপনি এলে হালাল রুটি খাচ্ছে হ্যাঁ সে খাইয়াছে যুদ্ধের ময়দানে যা দাঁত ভেঙে গেছে তাই খালা রুটি যে খাতি হবে এর কোনো হাদিসে কোনো প্রমাণ নেই হাদিসে প্রমাণ নেই কোনো হাদিসে নেই তবে হ্যাঁ আপনি হালাল রুটি খাতি পারবেন তবে এই সবে বরাতের দিন আপনি পারবেন না সবে বরাতের দিন বাদে আপনি খাতি পারবেন সবে বরাতের কি আল্লাহর ইবাদত বন্দেগি করা নামাজ কালাম পড়া কিন্তু এই হালাল রুটি নিয়ে বাইও বাড়ি না ভাই এই জন্য তো আমি ফিরে কাটিয়ে নিছি বন্ধ করে আসছি এটা ওদের জন্য আমি ভালো করছি তো পা খাওয়া যাবে না যখন হাদিস নেই তখন তো ভাই খাওয়া যাবে না চলো আমরা এখন সবাই মিলে প্রত্যেকের বুঝাইকে চলো চলো খাওয়া যাবে না চলো ওই দিন খাওয়া যাবে না